ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর রেকর্ড গড়া ব্যাটিং করে টুর্নামেন্টের ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিকক। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচে এদিন অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন সাউথ আফ্রিকার এই তারকা ব্যাটার। আইপিএল এর ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন কুইন্টন ডিকক। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এদিন লখনউ সুপার জায়ান্টের ওপেনিংয়ে জুটি হয়েছে 210 রানের। লখনউ সুপার জায়ান্টের একটি উইকেটও ফেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। এদিন কেএল রাহুল করেছেন 68 রান, তার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করা কুইন্টন ডিকক তুলে নিয়েছেন সেঞ্চুরি। 200 স্ট্রাইক রেটে মাত্র 70 বলে 140 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেছেন কুইন্টন ডিকক। 200 স্ট্রাইক রেটে 140 রান করা কুইন্টন ডিকক দুর্দান্ত এই ইনিংসে হাঁকিয়েছেন 10টি চার ও 10টি ছক্কা। সমান 10টি করে চার ছক্কা হাঁকিয়ে 70 বলে 140 রানের ঝড় তুলেছেন কুইন্টন ডিকক। তার সঙ্গে 4টি ছক্কা 3টি চার হাঁকিয়েছেন অধিনায়ক কেএল রাহুল, যার মাধ্যমে নির্ধারিত 20 ওভারে কোনো উইকেট না হারিয়ে 210 রানের পাহাড় গড়েছে লখনউ সুপার জায়ান্ট। লখনউ সুপার জায়ান্ট 210 রান করার পথে সব মিলিয়ে হাঁকিয়েছে 14টি ছক্কা এবং 13টি চার।